বামেদের সরিয়ে পশ্চিমবঙ্গ দখল সেই কবেই হয়ে গিয়েছে। পরের টার্গেট দেশের আরেক রাজ্য যেখানে বামেদের পায়ের তলায় জমি রয়েছে। ত্রিপুরায় নিরন্তর আনাগোনা করছেন দলের নেতারা। টিলার রাজ্যে মাটি কামড়ে পড়ে থাকার জন্য কয়েকজনকে দায়িত্বও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বারবার যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় দলের কর্মসূচি আদালত পর্যন্তও গড়িয়েছে। তবে শুধু টিলার রাজ্যেই নজর রাখছে না ঘাসফুল শিবির, তাদের পরবর্তী টার্গেট গোয়া। ইতিমধ্যে সৈকত রাজ্যে কয়েকবার যাতায়াত করেছেন তৃণমূল নেতারা। দল যখন নামে সর্বভারতীয়, তখন তাকে কাজেও তো করতে হবে, তাই একের পর এক রাজ্যে হানা দিচ্ছেন দলের নেতারা। ত্রিপুরায় তৃণমূল নেতাদের আনাগোনা শুরু হওয়ার আগেই সেখানে গিয়েছিল ভোটগুরু প্রশান্ত কিশোরের টিম। তাদের হোটেলে থাকা নিয়েই ত্রিপুরায় শুরু হয় বচসা। গোয়াতেও একই পদ্ধতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সে রাজ্যে রেইকি করে এসেছে টিম পিকে। পশ্চিমের এই রাজ্যে পৌঁছে গিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, সেখানে স্থানীয় কয়েকজন নেতার সঙ্গে বৈঠক হতে পারে দুজনের। এক সপ্তাহ উপকূল রাজ্যে থাকবেন ডেরেক প্রসূনরা। ফিরে এসে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবিস্তার রিপোর্ট জমা দেবেন দলের কাছে। তারপরেই গোয়ায় যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এভাবেই 2024 লোকসভা ভোটের লক্ষ্যে লড়াইয়ের নীল নকশা তৈরি করতে চাইছে মমতার দল।